এতটা কষ্টকর না বুঝো তুমি? রাস্তা জ্যাম ছিল বাবা, আমার কি দোষ? আচ্ছা যাই হোক, বাদ দাও। দেখো তো, তুমি ড্রেসটা চুজ করে দিয়েছিল না, ওইটা পরে আসছি। তাই তো, তোমার কথা খুব দারুণ লাগছে। এই ড্রেসটা পরছি একটু সাজুগুজু করছি তোমাকে দেখানোর জন্য, তাই তো একটু লেট হলো। ওরে আমার বাবুটা, আমি বুঝতে পারিনি। ঠিক আছে। আচ্ছা বাবু, আমার না একটা কথা ছিল তোমার সাথে, কিন্তু কিভাবে যে বলি। আরে বলো, কোনো ব্যাপার না। আমার না কিছু টাকা লাগতো আর কি। তোমার টাকা লাগবে? তো তোমার টাকা লাগবে তুমি কাকে বলবা? আমাকে বলবা? আমি যে এত হাজার হাজার টাকা কামাই ওর কার জন্যে? শুধুমাত্র তোমার জন্যই তো। আমার কি আর কেউ আছে? কত লাগবে দাও তুমি। এখানে পুরো 20,000 আছে, আর লাগলে বইলো। হ্যাঁ হ্যাঁ, এটাতেই হয়ে যাবে আজকে। থ্যাংক ইউ জান। ওয়েলকাম। আচ্ছা বাবু, আমার না একটু আজকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। মাত্র তো আসলা, এখনই চলে যাবা? হ্যাঁ অ্যাকচুয়ালি আমু একটা জায়গায় গেছে, এখন যদি বাসায় এসে দেখে যে আমি নেই, বুঝোই তো আমু অনেক রাগি, চিল্লাচিল্লি করবে আমার সাথে। আর একটু থাকো না প্লিজ। আজকে যাই, আবার নেক্সট।